আমাদের মধ্যে যে সব মা বাবারা দোকানে দোকানে না ঘুরে নিজেদের বাচ্চার জন্য অনলাইন থেকে হাই কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্টস কিনতে পছন্দ করি, তাদের মধ্যে এরকম খুব কম লোক আছে যারা firstcry.com এর ব্যাপারে জানেন না। আজকের দিনে firstcry.com শিশু বাচ্চা ও মায়েদের জন্য সবচেয়ে বড় এবং সবথেকে পপুলার অনলাইন এবং অফলাইন ব্র্যান্ড। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই firstcry.com আর কিভাবে মাত্র 42 বছর বয়সে শুভম মহেশ্বরী তার এই পোর্টালটিকে দাঁড় করিয়ে বছরে মিলিয়ন ডলার্সেরও বেশি আয় করছে, আসুন জানি তারই সাকসেস স্টোরি। firstcry.com এর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা শুভম মহেশ্বরী নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেন দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে এবং তারপর এমবিএ করেন আইআইএম আহমেদাবাদ থেকে। 2000 থেকে 2009 পর্যন্ত শুভম ব্রেন ভিসা টেকনোলজি নামে একটি জনপ্রিয় ই লার্নিং সংস্থার সাথে এটির সিইও ও সহ প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত ছিলেন। এরপর 2007 সালে ইন্ডিকম গ্লোবালের কাছে 16 মিলিয়ন ডলার্সের পরিবর্তে ব্রেন ভিসা টেকনোলজিসকে বিক্রি করে দেন শুভম। তার উদ্দেশ্য ছিল আরও বড় কিছু করার। ব্রেন ভিসার সাথে যুক্ত থাকাকালীন তাকে প্রায়ই বিজনেসের কাজে ইউএসএ এবং ইউরোপে যেতে হতো। সেই সময়ে শুভমের বেবি হয়। তারপর থেকে যখনই তিনি বিদেশে যেতেন, আর পাঁচটা বাবার মতো সেখান থেকে তার বেবির জন্য প্রচুর পরিমাণে ব্র্যান্ডেড হাই কোয়ালিটি ফ্যাশনেবল ড্রেসেস, খেলনা ও অন্যান্য দরকারি জিনিস ওখান থেকে নিয়ে আসতেন। কিন্তু ব্রেন ভিসা বিক্রি করে দেওয়ার পর তার আর সেরকমভাবে বিদেশ যাওয়ার প্রয়োজন হতো না। স্বাভাবিকভাবে যখন তিনি তার বেবির জন্য সেই জিনিসগুলি ইন্ডিয়ান মার্কেটে খুঁজতে লাগলেন, তিনি সেগুলি পেলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে ইন্ডিয়াতে বেবি প্রোডাক্টসের মার্কেটটা ভীষণ আনঅর্গানাইজড, অর্থাৎ অসংগঠিত, আর বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যেও একটা বিশাল গ্যাপ রয়েছে আমাদের ইন্ডিয়ার মার্কেটে। শুভম এই নিয়ে আরও রিসার্চ শুরু করলেন এবং বুঝতে পারেন যে ইন্ডিয়াতে বাচ্চা ও শিশু শিল্পের আনুমানিক টার্নওভার প্রায় 50,000 কোটি, আর এই বিক্রিগুলির 99% ছিল অফলাইন। অর্থাৎ তার কাছে এটা খুব স্পষ্ট হয়ে যায় যে এই স্কোপটাকে কাজে লাগাতেই হবে। তাই তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন যেখানে বাচ্চাদের জন্য হাই কোয়ালিটি, ফ্যাশনেবল এবং বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টস খুব সহজেই অ্যাভেলেবল হয়, বিশেষত ভারতীয় মা বাবাদের জন্য। এরপর শুভম তার এই আইডিয়াটিকে নিজের বন্ধু অমিতাভ সাহার সাথে শেয়ার করেন এবং দুজনে মিলে ঠিক করেন যে হ্যাঁ, তাদের কিছু করতে হবে। 2010 সালে তারা লঞ্চ করেন firstcry.com, বাচ্চাদের জন্য একটি অনলাইন শপিং পোর্টাল, আর এরপর থেকেই শুরু হয় তাদের সাকসেসের গ্রাফ, যেটি আর নিচের দিকে এখনও পর্যন্ত যায়নি। আজ ইন্ডিয়াতে firstcry-এর 400-এরও বেশি স্টোরস রয়েছে, আর এই কোম্পানি প্রায় 6,000 ব্র্যান্ডের 2,00,000-এরও বেশি বেবি প্রোডাক্টস অফার করছে। শুভম তার এই স্বপ্ন firstcry.com-কে এশিয়ার সবথেকে বড় ও জনপ্রিয় বেবি প্রোডাক্টস ও বাচ্চাদের আইটেমসের অনলাইন শপিং স্টোরে পরিণত করতে পুরোপুরি সক্ষম। একটা ছোট্ট ইনিশিয়েটিভ থেকে গড়ে ওঠা এই কোম্পানি আজ এক ইউনিকর্ন হিসেবে চিহ্নিত, অর্থাৎ এমন একটি কোম্পানি যার বর্তমান বিজনেস ভ্যালু কমপক্ষে $1.2 বিলিয়ন। শুভমের কথায়, যারা একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে চান তাদের কয়েকটি কথা মনে রাখতে হবে। প্রথম, তাকে সঠিক ব্যবসার সুযোগটি চিহ্নিত করতে হবে। দ্বিতীয়, ভালো পরিকল্পনা করতে হবে। এবং তৃতীয়, এটি দেখার জন্য বিশ্বাস, সাহস
এবং ধৈর্য থাকতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ইন্সপায়ারিং গল্পটি ভালো লেগে থাকবে। যদি এরকম আরও গল্প আপনারা শুনতে চান, তাহলে আমার চ্যানেলে নজর রাখুন এবং এটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।